গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ, আমি বৈশাখী বলছি। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে আমাদের এইখানে, খাল টাল পুরো ভর্তি হয়ে গেছে। এখন আমি বেরিয়েছি, এই দেখো স্কুলে নিয়ে যাচ্ছি ছেলেকে। এই যে আমার ছেলে চলে যাচ্ছে স্কুলে, এই যে দেখতে পাচ্ছ ছাতা ফুটিয়ে আগে চলে যাচ্ছে, আমি একটু পরে বেরোলাম আর কি। তো ওকে বাসে তুলে দেবো, বৃষ্টি হচ্ছে। কালকে তো স্কুল যায়নি বৃষ্টির জন্য, আজকে তবুও একটু একটু বৃষ্টি পড়ছে, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে একদম সমানে বৃষ্টি ধরেছে আর কি। তো চলো ওকে ছেড়ে দিয়ে আসি, বাসে তুলে দিয়ে আসি। চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, এইমাত্র স্কুল থেকে আসলাম, এখন রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো। সকালবেলা টিফিন টিফিন করেছিলাম আর কি, তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, এই হচ্ছে কাজ। তারপরে স্নান টান করবো, দুপুরে রান্নাবান্না আছে। তো চলো সঙ্গে থাকো। এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, এইমাত্র উঠলো, চাটা খায়নি কিছু, চা খাবে। দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসেছি, গ্যাস ওভেন এখন মুছে নেব ভালোভাবে। সকালে একটা পার্ট রান্না হয়ে গেছে আমার, তো রুটি আলু ভাজা ভাত ডিমের কারি এগুলো করেছি, আর রুটি আলু ভাজা সবাইকে টিফিন দিয়েছি আজকে। তো তোমাদের সঙ্গে সকালবেলা রান্নাটা কোনো কিছু শেয়ার করিনি, আমি এই ড্রেসটা পরে সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম। তো তোমাদের সঙ্গে তো মর্নিং ওয়াকটা প্রতিদিন শেয়ার করতে পারি না, কারণ আমি ভোরবেলা, অনেক ভোরবেলা আমি মর্নিং ওয়াক করতে যাই, প্রায় পাঁচটা থেকে উঠে ফোনটা নিয়ে যাওয়া হয় না আমার প্রতিদিন। যেদিন যাই সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি মর্নিং ওয়াকটা। আমার যেহেতু সুগার আছে না, প্রতিদিন আমাকে মর্নিং ওয়াক করতে যেতে হয় আর কি। আমার ইচ্ছে করে না, মানে মন থেকে চাই না যে আমি সকালবেলা উঠে রাস্তায় যাই হাঁটতে, তো আমার নিজের অসুখের জন্য আমাকে হাঁটতে যেতে হয় আর কি সকালবেলা। তো যাই হোক বন্ধুরা, রুটি করেছিলাম, গ্যাস ওভেনে ভীষণ ডাস্ট পড়েছে, তো ওগুলো একটু মুছে নিচ্ছি। আমার শাশুড়িমা এইমাত্র উঠলো, তো চা করবো ভেবেছিলাম আগে, বললো না এখন চা করো না, ঠান্ডা হয়ে যাবে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি। তো বয়স্ক মানুষ, এখন হচ্ছে 11টা বাজে প্রায়, তো দেরি করেই উনি সবসময় ঘুম থেকে উঠে, আমার শাশুড়িমা 10টা সাড়ে 10টা 11টা এরকমই ওঠে, চা খায় সেই 11:30 12টা হয়ে যায় খেতে খেতে চা। তো কী বলবো বলো তো, রাত্রে হয়তো ঘুম হয় না, বয়স্ক মানুষের রাত্রে হয়তো ঘুম হয় না, সকালবেলাটা ঘুম হয় আর ডাকা হয় না আর কি মাকে। মা নিজের মতো করে ওঠে আর নিজের মতো করে চাও খায়, নিজের কাপ নিজে ধুয়ে নিজের জায়গায় রেখে দেয় ঠিকঠাকভাবে গুছিয়ে আর কি। তো আর কিছু বলা হয় না মাকে, মা মায়ের মতো কাজকর্মগুলো করতে থাকে। তো দেখো এখন গ্যাসের উপরে সব ওভেন টোভেন মুছে নিলাম, স্ল্যাবটা মুছে নিলাম, এখন আমি রান্নাঘরের স্ল্যাবটা মুছছি। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আমার ফোনটা কয়েকদিন ধরে ভীষণ প্রবলেম করছে। প্রবলেম বলতে ফোনটা গরম হয়ে যাচ্ছে, হয়তো বা সুইচ অফ হয়ে যাচ্ছে, মানে অফ হয়ে যাচ্ছে আর কি গরম হয়ে। আর ভিডিও যখন এডিটিং করছি না তখন ভীষণ গরম হচ্ছে, যখন কারোর ভিডিও এক নাগাড়ে দেখতে আছি সবার ভিডিওগুলো, তো তখনই দেখছি গরম হয়ে যাচ্ছে ফোনটা। আর মেসেজ আমার খুব বড় মেসেজ যাচ্ছে না কারোর ভিডিওতে, হয়তো আমি ওয়াচ করছি সবার ভিডিও কিন্তু ফুল আমি কমেন্ট করতে পারছি না কারোর ভিডিওতে। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে দেখো, আর আমি সবাইকে কিন্তু লাইক দিই সবার ভিডিও দেখে, সবাইকে ছোট বড় হোক ভিডিও সবাইকে কিন্তু লাইক দিয়ে আসি। আর আমার ভিডিওতে কিন্তু লাইক অনেকটাই কম পড়ছে, যেভাবে ভিউ হয় সেভাবে লাইক পড়ে না। তো তোমরা একটু পাশে দেখো বন্ধুরা, সবাই একটু লাইক দিও আমার ভিডিওটা দেখে। তো যাই হোক, ফোনের প্রবলেমটা তোমাদের সঙ্গে একটুখানি বলে দিলাম, আমার কী কী প্রবলেম হচ্ছে ফোনে। আর এখন দেখো ফ্লোরটা প্রায় মোছা হয়ে গেছে, রান্নাঘরের ফ্লোরটা, এখন আমি ডাইনিংয়ের ফ্লোরটা মুছবো। তার আগে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে সকালবেলা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে আমার, তো সকালে যেহেতু অনেক সকালে আমার হাজবেন্ড যায় না খেয়ে দিয়ে টিফিন নিয়ে, আর ওই জন্য সকালবেলা রান্নার কাজটা আমাকে করতে হয়, সেখানে টাইম চলে যায় রান্নাঘরে। আর হাজবেন্ড বেরোবার পরে আমার ছেলে আবার স্কুলে যায়, তো তাকে টিফিন দেওয়া, ঠিকভাবে বই টই নিয়েছে কিনা রুটিন মাফিক সেটা দেখা, ব্যাগের মধ্যে ড্রেস দেওয়া, ড্রেসটা যেহেতু সে একা একা পরে নেয় এখন, আর খাওয়ার দাওয়ারও দিতে হয়, সে একা একা খেয়ে নেয়, কোনো ঝামেলা হয় না। কিন্তু ছাড়তে যেতে হয়, যেহেতু রোডের রাস্তা গাড়ি ঘোড়ার রাস্তা, ওকে একটু গাড়িতে তুলে দিয়ে আসতে হয় আর কি। বন্ধুরা স্নান টান করে আসলাম এই, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্না তোমাদের বলি কী কী রান্না করেছি দুপুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ভাত, আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা
এই আলু আর পটল দিয়ে ডিম রান্না করেছি। খাওয়া হয়েছে ডিম রান্না, আরও আছে, আমরা খাবো আর কি। এটাই হচ্ছে মেনু। আর এখানে দেখতে পাচ্ছ চিচিঙ্গে পোস্ত, এটা আমার ওই চ্যানেলে আছে, লো অ্যান্ড স্লো .co চ্যানেলে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো বন্ধুরা। খুবই ভালো হয় চিচিঙ্গে পোস্ত, তো খাবো আমরা সবাই। আর আমার ছেলে দেখো চলে এসছে স্কুল থেকে, আজকে 1:30টায় ছুটি হয়েছে ছেলের স্কুল, তো চলে এসছে, খুব খিদে পেয়ে গেছে, নিজে থেকেই দেখতে পাচ্ছ প্লেট প্লেট ধুয়ে নিচ্ছে। ভাত বেড়ে দি কেমন। আর মা এখন স্নান করছে ছাদে, আসেনি, আসলে খাবে, তো আমি এখন খেয়ে নিই। আমি আর ছেলে, মৌ তো কলেজে গেছে, আসেনি, ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই কেমন, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। অল্প একটু খাবো বা অল্প খাবো, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা দেখো আমার হাজব্যান্ড কলা নিয়ে এসছে আর একটা বাঁধাকপি নিয়ে এসছে, বড় বাঁধাকপি। ক কিলো আছে গো? 1.5 কিলো বাঁধাকপি। ওই না মুড়ি নাও, এখন মুড়ি খাবে কলা দিয়ে, আর হচ্ছে এই চানাচুর খাবে মনে হচ্ছে, কি জানি চানাচুর খাবে কি না বলতে পারছি না, মুড়ি তো নিল, খাও। ওই যে আমার ছেলেও খাচ্ছে কলা, আর কি ঘুম পাচ্ছে বন্ধুরা, খালি ঘুম খালি ঘুম, কেন জানি না এত ঘুম, মানে বৃষ্টি হয়েছে তো কয়েকদিন আগে, এত গরম ছিল ঘুমোতে পারিনি, এই জন্য মনে হচ্ছে ঘুম খালি ঘুম আর ঘুম, কি বলবো, যখনই শুয়ে পড়ছি না তখনই ঘুম এসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একটু ঘুমিয়ে গেছিলাম, আর হাজব্যান্ড আসলো, তারপরে খেতে টেতে দিলাম, খাচ্ছে ওরা, তারপরে পড়তে বসাবো ছেলেকে আর কি সন্ধ্যেবেলা। আর আজকে তো 1:30টায় ছুটি হয়ে গেছে ছেলের এই বৃষ্টির জন্য, কালকে স্কুলে যাবে। চলো রাত্রে রান্না আছে, রান্না করব, দুপুরে রান্না কিছুটা আছে, রাত্রে আবার রান্না করব। বন্ধুরা ছেলেকে পড়িয়েছিলাম সন্ধ্যেবেলা, আর হচ্ছে মৌ গেছিলো কলেজ থেকে এসে, ওই তার ম্যামের কাছে গেছিলো, আর শিক্ষক দিবসের খাওয়া দাওয়াটা বাকি ছিল আর কি, তো ম্যাম খাইয়েছে। আজকে কি খাওয়ালো মৌ? আজকে চিকেন, চিকেন কাবাব রোল আর ফ্রাইড মোমো। আচ্ছা, চিকেন ফ্রাইড মোমো। আর যারা চিকেন খাবে না তারা হচ্ছে পনির রোল আর পনির পকোড়া, জাম্বো পিস। আর হচ্ছে তার ভাইয়ের জন্য নিয়ে এসছে আর কি, 2 পিস নিয়ে এসছিস নাকি? দিয়েছে ও, ভালো, ও খায়নি ওখানে, ভালোবেসে ভাইয়ের জন্য নিয়ে এসছে, আর রোলটা খেয়ে এসছে, আর মোমো নিয়ে এসছে আর কি, ফ্রাই মোমো নিয়ে খেতে ভালো লাগছে না নাকি? তুই একা খা। আর বন্ধুরা আমি রান্না করছি, দেখো রাত্রেবেলা মেনু তোমাদের দেখাই, এইটা দেখছো চিচিঙ্গে পোস্ত দুপুরের, এটা আবার গরম করছি ঢেলে। আর এখানে দেখো ফ্রিজে মাছ ছিল, রুই মাছ, রুই মাছটা ভাজা করে রান্না করব, মাছের ঝাল করব আর কি, তো আমার হাজব্যান্ড তো মাছ ছাড়া খেতে পারে না, ওকে একটু মাছ না দিলে না ও খেতে পারে না আর কি, যত রাত হোক যাই হোক একটুখানি মাছ দিতেই হবে, সকালে না মাছ হলেও হয়, ও রাত্রে একটু না মাছের দরকার হয় আর কি, ওই জন্য দেখো মাছ ছিল এই কটা ফ্রিজে, বের করে রান্না করব। এখন প্রায় বাজে তোমাদের দেখাই প্রায় 10:15 হতে যায় আর কি রাত। দেখো মাছ ভেজে নিয়েছি, এখন মাছটা রান্না করব, সেই তেল আছে কড়াইতে মাছ ভাজার তেল, এখন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দেখো টমেটো পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব, আর কোনো কিছু মশলা দেবো না, শুধু ওই লঙ্কা আর হলুদ দেবো, হয়ে যাবে মাছের ঝাল। লবণ দিলাম, ইস কত লঙ্কা পড়ে গেল, অনেকটা লঙ্কা পড়ে গেছে, হলুদ দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো,
দেখো বন্ধুরা একদম মাখো মাখো রান্না করেছি, তো হয়ে গেছে একদম তরকারিটা, মাছের তরকারি রেডি। আর এদিকে তো ভাত আছে, ভাতটা গরম করলাম। তো এটাই হচ্ছে মেনু, মাছের ঝাল। আর হচ্ছে দুপুরের দেখো এই যে চিচিঙ্গে পোস্ত, এটা আছে, ভালো হয়েছিল খেতে। তো চলো খাবার দাবার দিয়ে দিই। দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মা এদিকে বসছে খেতে, এই মাত্র আসলো, ছেলে খাচ্ছে, মেয়ে তো খাবে না, খেয়ে এসছে, ওর ম্যাম খাইয়েছে ওকে, ওকে বলতে সবাইকে খাইয়েছে আর কি, যারা যারা পড়ে। আর খাচ্ছে আমার হাজবেন্ড বসছে খেতে, আর আমি খাবো দেখো এখানে দই, ভাত ফাত খাবো না, ভালো লাগছে না ভাত খেতে। কালকে দুটো ভাত খেয়েছিলাম, আজকে আর ভাত খাবো না। তো চলো বন্ধুরা দই খেতে, আর বেশিক্ষণ লাগবে না আমার। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা এন্ড করার জন্য। আর দেখো আমাদের মৌ এখানে পড়তে বসছে, লিখছে, রাতও হয়ে গেছে প্রায় 11:15 হতে যায় রাত। আর আমার ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।